গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট টু নিয়ে। এর আগে আমি তোমাদের সঙ্গে পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে দুই বছরের জটিল সুদ কী করে বের করবে কোনো সূত্র ছাড়াই সেটা দেখিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব দুই বছরের সরল সুদ এবং জটিল সুদের পার্থক্য নিয়ে। স্টুডেন্টস, প্রথম অঙ্ক যেটা আছে দেখো, বলছে 6000 টাকার 10% হারে দুই বছরের সরল ও জটিল সুদের পার্থক্য কত। পরের অঙ্কটা কী আছে, 1000 টাকার 5% হারে দুই বছরের সরল ও জটিল সুদের পার্থক্য কত। দুটো অঙ্ক রেখেছি যাতে তোমার বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এর আগের দিনের যে ক্লাসটা আমি করিয়েছি সেই ক্লাসে পার্ট ওয়ানে ছিল কোনো একটা টাকার পরে দুই বছরের জটিল সুদ কী করে বের করবে, আর আজ যে অঙ্কটা আছে কোনো একটা টাকার পরে দুই বছরে জটিল এবং সরল সুদের মধ্যে পার্থক্য মানে ডিফারেন্সটা কী হবে সেটা বার করবে। তো চলো, প্রথম অঙ্ক কী আছে, 6000 টাকার পরে 10% আরে দুই বছরে সরল এবং জটিল সুদ এর পার্থক্য কত এটা বার করতে বলেছে। তো 6000 টাকা তার 10%, আমরা কী করব, 6000 টাকা 10% কত কী করে পাই আগের দিন দেখিয়ে দিয়েছিলাম। আরেকবার বলে দিই, কোনো কিছু 10% বার করতে গেলে তুমি ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসিয়ে দেবে। তো 6000 টাকা ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসালে কত হয়, 600 টাকা। তাহলে এই 600 টাকাটা হয়ে গেল তোমার সুদ এক বছরে, কিন্তু এখানে বলেছে কয় বছর, দু বছর। তাই আবার 6000 টাকা এক বছর খাটবে এবং এই 6000 টাকার পরে তুমি আবার সুদ পাবে, আর সেই সুদটা কত, আবার ডান দিক থেকে একটার পরে পয়েন্ট মানে 600 টাকা। তাহলে এই হলো তোমার এসআই কত, 1200 টাকা। এই 600 যোগ 600, 1200। এখন এটা তো সরল সুদ হলো, জটিল সুদ কী হবে। জটিল সুদে আমরা সুদেরও সুদ নিই, অর্থাৎ প্রথম বছর এই 6000 টাকা থেকে 600 টাকা পেয়েছিলে, পরের বছর এই 6000 থেকে আবার 600 টাকা যখন পেলে তখন এই 600 টাকাতে একটা বছর আবার খাটলো, তার থেকেও সুদ নেব। এখন এর 10% কত টাকা, এই যে ডান দিকটা একটা পরে পয়েন্ট বসালাম 60, তাহলে তোমার এখানে 60 টাকা অ্যাড হয়ে যাবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, এই যে 600 600 1200, আর এদিকে 60, তাহলে 1260। তাহলে এদের ডিফারেন্স কত বলো, তুমিই বলো, 60 টাকা। সিমিলারলি একই অঙ্ক, তো এখানে বলেছে 10000 টাকার পরে এখানে 1000 টাকা আছে, 1000 টাকার পরে 5%। তো কোনো কিছু 10% মানে কী বললাম, ডান দিক থেকে একটার পরে পয়েন্ট, এই যে তাহলে 100 টাকা হচ্ছে 10%, তো তোমার তো বলেছে 5%, তাহলে 100 টাকা 10% হলে তার অর্ধেক 5%, তার মানে 50 টাকা সুদ প্রথম বছর। কিন্তু এখানে তো বলেছে আবার দু বছর, তাহলে আবার 1000 টাকা খাটবে, এই 1000 টাকা থেকে তুমি আবার পাবে 50 টাকা সুদ। তাহলে তোমার এসআই কত হলো, 50 50 100। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের বেলায় কী হবে, প্রথম বছরের শেষে তুমি 50 টাকা পেয়েছো, আবার পরের বছরে 50 টাকা পেয়েছো, আর এই সুদটা যে এক বছর খাটলো তার আবার 5% নিতে হবে। তো এই যে 10% মানে ডান দিক থেকে একটার পরে পয়েন্ট, তাহলে 50 টাকা 10% 5 টাকা, কিন্তু 5% মানে 2.5 টাকা, তাহলে এর সঙ্গে 2.5 অ্যাড হয়ে যাবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 102.50 টাকা। তাহলে এদের ডিফারেন্স কত, এই যে 2.50, 2.5 টাকা হচ্ছে গিয়ে দু বছরের জটিল সুদ এবং সরল সুদের পার্থক্য। আমি আরেকবার বলছি, 1000 টাকা থেকে 50 টাকা, 10% 100, তো 5% 50, পরের বছর আবার 50। এখন এই যে দ্বিতীয় বছরে যখন 50 টাকা পেলে এই একটা বছর তো এই টাকাটা খাটলো, তাহলে এই 50 টাকার আবার 5%, 10% 50, তো 5% 10% 5, তো 5% তার অর্ধেক 2.5, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 102.50 টাকা। তাহলে এখানে পার্থক্য 2.5 টাকা আর এখানে পার্থক্য 60 টাকা। স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো তুমি। তো এই প্যাটার্নের অঙ্ক দিলে আমি বিশ্বাস করবো তুমি পরীক্ষায় পারবে। আজকে এই পর্যন্ত, সকলেই ভালো থেকো, পারলে একটু লাইক কমেন্ট করে দিও। বাই।